Hey guys, Shobhik here and welcome to Bong News Boy YouTube channel. আজকের ভিডিওতে আমার কাছে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ আছে, সো ভিডিওটাকে একটু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থেকো। তো শুরুতেই আমরা কথা বলবো আলু দা ফ্রেঞ্চ ফ্রাইকে নিয়ে। তো আলু দা ফ্রেঞ্চ ফ্রাই তার চ্যানেলে লাস্ট ভিডিওটা আপলোড করার পর তার ফেসবুকে একটা পোস্ট করে আর যেখানে লেখে, লাস্ট ভিডিও দেখেও যারা কমেন্ট করছো ভাবছো বঙ্গাইকে ইউজ করে ভিউজ নিচ্ছি তাদের জন্য বেশ করেছি। অ্যান্ড তার নিচে একটা কমেন্ট করে যেখানে লেখে, লাস্ট ভিডিওতে আমার সব বন্ধুরা রয়েছে যাদের জন্য ভিউজ হচ্ছে, আর রইল কথা দা বঙ্গাইয়ের কথা, সে বন্ধু হিসেবে আমার ভিডিওতে থাকে ভাই, দাদা একটু বাইট দাও না প্লিজ, এটা বলি না, ভিডিওতে থাকা সত্ত্বেও থাম্বনেল টাইটেলে ইউজ করি না, যেটা ভাই ম্যাক্সিমাম লোক করে, তারপরও আমায় নিয়ে বলতে আসে। সেই সমস্ত পোস্ট করার পরে অনেকেই তাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করে, যেমন রোস্টুইন তাকে নিয়ে বেশ কিছু পোস্ট করে, রোস্টুইন বেসিক্যালি বলতে চায় যে তার উপরে একটা রোস্ট ভিডিও আসছে। নেক্সট আমরা কথা বলবো দা বঙ্গাইকে নিয়ে। তো ফাইনালি দা বঙ্গাইয়ের ফার্স্ট ওয়েব সিরিজ টাইম আপের ট্রেলার কনফিউজ পিকচার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, আমি আশা করছি তোমরা অনেকেই দেখে ফেলেছো। এন্ড তার লাস্টে তারা বলেছিল কামিং দিস জানুয়ারি, অর্থাৎ 2022 জানুয়ারি মাসে আশা করছি আমরা এই ছটা এপিসোডের ওয়েব সিরিজটা দেখতে পারবো। নেক্সট আমরা কথা হলো 25 ডিসেম্বরে হওয়া মিটআপটাকে নিয়ে। তো কলকাতায় একটা মিটআপ হয়েছিল যেখানে বেশ কিছু ক্রিয়েটররা ছিল, যেমন স্যান্ডি সাহা, নাসিফ আখতার, হ্যারি বো, নন্সেন, অ্যাংডি দিদি অ্যান্ড আরো অনেকে। আর সেখানে একটা হিউজ ক্রাউড তৈরি হয়েছিল লাইক দিস। অ্যান্ড সেখানে একটা ফানি ইনসিডেন্ট হয়েছে, যেটা হচ্ছে স্যান্ডি সাহা অ্যান্ড নাসিফ আখতার দুজন দুজনকে কিস করে। তো ভাই কি বলবো এই বিষয়টার উপরে, তোমরা কারা কারা 25 ডিসেম্বরে এই মিট আপটায় গেছিলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আমরা কথা বলবো ঠাকুরপ্রোকে নিয়ে। তো ঠাকুরপ্রো একটা নতুন শর্ট ফিল্মে আনতে চলেছে যার নাম বলাই লটকে গেছে, সেই বিষয়টা নিয়ে সে তার ফেসবুকে একটা পোস্ট করে অ্যান্ড তাতে লেখে 2nd জানুয়ারি ট্রেলার আসছে। তাদের ট্রেলারটা 2nd জানুয়ারি আসবে অ্যান্ড সে তার ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করে বলে যে সেই শর্ট ফিল্মটাতে সাহিল আহমেদও আছে। আর অনেকেই জিজ্ঞেস করছে সাহিল আহমেদ আছে কিনা, হ্যাঁ সাহিল আহমেদ আছে। হ্যাঁ আমি সাহিলকে ভিডিওতে পোক করি, তা বলে কাজের সময় কাজ, এই কাজটাতে সাহিলের সাথে যাচ্ছিল, সাহিলকেই মানাবে, সাহিলের জন্য পারফেক্ট, তো সাহিল আছে, অন্য ক্রিয়েটার হলে টাকা চাই, তো সাহিল চায়নি। অ্যান্ড এই স্টোরিটাকে সাহিল আহমেদ তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখে সামথিং কামিং সু। তো ইয়া এই শর্ট ফিল্মটাতে সাহিল আহমেদও অ্যাক্টিং করছে। নেক্সট আমরা কথা বলবো SRK শঙ্করকে নিয়ে। তো SRK শঙ্করের একটা নতুন শর্ট ফিল্ম আসার কথা ছিল যার নাম সূর্যাস্ত, অ্যান্ড সেটা ফাইনালি তারা আপলোড করে দিয়েছে। অ্যান্ড এই ট্রেলারটা তারা কিছুদিন আগে আপলোড করেছিল, ট্রেলারটা আপলোড করার পরেও সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে বলেছিল যে অনেকেই তার ট্রেলারটা ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে। এখন তাদের একটা শর্ট ফিল্ম বানাতে সত্যি অনেকটা কষ্ট করতে হয়, যদি এইভাবে ডাউনলোড করে অন্যরা তাদের চ্যানেলে আপলোড করে তাহলে অবভিয়াসলি তাদের ভিউজটা এফেক্ট হবে। ফাইনালি আমার শর্ট ফিল্মের ট্রেলার আপলোড হয়ে গেছে। তো আমার শর্ট ফিল্মের ট্রেলার আপলোড হওয়ার সাথে সাথেই দেখি অনেকে নিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করছে। তো গাইস প্লিজ কেউ ইউটিউব চ্যানেলে আপলোড করো না, কারণ শর্ট ফিল্মে করতে অনেকটা খরচাও হয়, অনেকটা কষ্ট লাগে। তো তাই প্লিজ কেউ আপলোড করো না, তোমরা অন্য অন্য ভিডিও আপলোড করছো আমি কিচ্ছু বলছি না, যদি এরপরও শর্ট ফিল্ম আপলোড করো আর যারা যারা করেছো আমি কিন্তু স্ট্রাইক দেবো যদি ওইগুলো রিমুভ না করো, কারণ গাইস একটা শর্ট ফিল্মে অনেকটা কষ্ট হয়। তো প্লিজ আবারও বলছি তোমরা তাড়াতাড়ি করে ওইগুলো ডিলিট করে দাও, কারণ আমি তিন চার মিনিট হয় আপলোড করি, তার ভিতরে সবাই নিয়ে আপলোড করে দেয়। তো গাইস যারা যারা করছো তো প্লিজ করো না, তার কারণ স্বাভাবিক একটা শর্ট ফিল্ম করতে অনেকটাই খাটনি হয়। তো আবারও বলছি প্লিজ করো না, কারণ লাস্টে স্ট্রাইক দিতে আমিও চাই না, কারণ তোমরাও কষ্ট করে করছো, তো এরকমভাবে চালাও, বাট শর্ট ফিল্মগুলো নিও না, আর কিছু বলবো না। তো গাইস করে দিও। আর গাইস আরও একটা কথা বলতে চাই, যারা যারা আমার শর্ট ফিল্মগুলো নিয়ে আপলোড করো, তো প্লিজ আগেও বলেছি এখনও বলছি কেউ শর্ট ফিল্ম বা আমার প্র্যাঙ্ক ভিডিও আপলোড করো না, আমার শর্ট ভিডিও আপলোড করো, আমার কোনো কিছু বলার নেই, বাট আমার যেগুলো পার্সোনাল ভিডিও সেগুলো আপলোড করো না, কারণ আমি একজনের জন্য লাস্টে সবার ভিডিও ডিলিট হয়ে যাবে, খারাপ লাগবে। নেক্সট আমরা কথা বলবো দা আজাইডা এলটিডি কে নিয়ে। তো দা আজাইডা এলটিডি বাংলাদেশের বড় একটা কমেডি চ্যানেল, আমি আশা করছি তোমরা অনেকেই তাদেরকে চেনো। তাদের চ্যানেলে 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স আছে অ্যান্ড তারা লাস্ট ভিডিও আপলোড করেছিল 4 মাস আগে, এটা একটা ওয়েব সিরিজ ছিল। দেন প্রত্যয়হিরণ তার ইনস্টাগ্রাম থেকে একটা পোস্ট করে আজকে অ্যান্ড যেখানে লেখে, ভীষণ ক্যাশ আউট ইজ লোডিং টু রক আপ ইয়োর জানুয়ারি, সরি কুড নট ইনক্লুড এভরি ওয়ান্স পিকচার বাট পোস্টার ইজ কামিং টুমরো। তো ইয়া তাদের পোস্টারটাও খুব শীঘ্রই চলে আসবে এবং আমি আশা করছি এটা অবশ্যই তারা তাদের যে মেন চ্যানেল দা আজাইডা এলটিডি সেখানে তারা আপলোড করতে চলেছে, আদারওয়াইজ তারা যদি অন্য কোনো চ্যানেলে আপলোড করে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আমরা কথা বলবো তুষার দাসকে নিয়ে। তুষার দাস তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করে অ্যান্ড যেখানে সে বলে এই বছরের মধ্যে 450K হবে, 500K হলে একটা বড় সারপ্রাইজ দিতাম তোমাদের, কিন্তু সেটা তো হলো না, সারপ্রাইজটা তোলা থাক, তোমরা 2021 সালে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, ভবিষ্যতেও তোমাদের মতো পজিটিভ মানুষদের পাশে পাবো, এটা ভেবে মন ভালো হয়ে যাচ্ছে।
তো সে কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল হয়তো, তো অবশ্যই সেটা আমরা 2022 দেখতে পারবো। আশা করছি 2022 তার 500K সাবস্ক্রাইবার্স অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমরা কথা বলবো মির্চি সোমক এন্ড উনমেশ গাঙ্গুলিকে নিয়ে। তো মির্চি সোমক একটা নতুন শো শুরু করেছে যার নাম চলো বসা, যেটা বেসিক্যালি একটা অডিও স্টোরি। এন্ড কেন তারা এটা অডিও ইন্টারভিউ বানালো, কেন তারা ভিডিও করে এই ইন্টারভিউটা শুট করলো না, এই বিষয়টা নিয়ে বাঁকুড়া মিম শর্টস এর উনমেশ গাঙ্গুলি তাদের ব্লগ চ্যানেলে একটা ব্লগ আপলোড করেছে। মির্চি সোমক এই বিষয়টা নিয়ে এটা বলে। সোমকদা আমরা আজকে কি করব? ওকে, সো আই এম লঞ্চিং দিস পডকাস্ট বেসিক্যালি অডিও কন্টেন্ট। ওকে, তো আমাদের চ্যানেলে লোকে শুনতে বেশি আসে ইউটিউবে, which is great because আমরা শোনাতে বেটার পারি। তো আমার মনে হলো যে সাধন সাথী কমপ্লিট করেছে 3 লাখ সাবস্ক্রাইবার, ইয়োর স্টাডি কমপ্লিট করেছে 3 লাখ সাবস্ক্রাইবার, দেন এক্সপার্ট মিস্ত্রি কমপ্লিট করেছে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, এন্ড ফাইনালি আরিওসি সিনথিয়া পেয়ে গেছে তার গোল্ডেন প্লে বাটন। সো মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল অফ দেম। সো ইয়া, এই ছিল আজকে কিছু ইন্টারেস্টিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে, তোমার বন্ধুর সাথে শেয়ার করো। অ্যান্ড যদি তোমরা আমাকে কোনো নিউজ পাঠাতে চাও ডিসক্রিপশন বক্সে দেওয়া ফার্স্ট লিঙ্ক থেকে আমাকে যে কোনো নিউজ পাঠাতে পারো। এবং যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখো ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাতে সবার আগে জানার জন্য।